দার্জিলিং ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। চায়ের কাপ হাতে নিয়ে জানলা দিয়ে উঁকি মারতেই দেখলাম তিনি স্বমহিমায় বিরাজমান, মানে কাঞ্চনজঙ্ঘা। শুধুমাত্র এই একদিনই তিনি আমাদের দেখা দিয়েছিলেন। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম ছিল, কিছু আইটেম সেখানে নিয়ে তারপর রেডি হয়ে চলে গেলাম দার্জিলিং স্টেশনে, কারণ আজকে ছিল আমাদের দার্জিলিংয়ের জয় রাইড। ট্রেন স্টেশনে আসতেই আগে থেকে বুক করে রাখা টিকিট দেখিয়ে আমরা টয় ট্রেনের মধ্যে উঠে জেট জেট সিটে বসে পড়লাম। ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন অবধি যায় এবং আবার ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন অবধি ফিরে আসে। যাওয়ার সময় বাতাসিয়া লুপে একটা রাউন্ড হয়ে 10 মিনিটের জন্য হল্ট দেয় এবং ঘুম স্টেশনে পৌঁছানোর পরও 10 মিনিট মতো এটি হল্ট দেয়। টয় ট্রেনে চেপে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রথমে পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। সেখানে 10 মিনিটের জন্য বাতাসিয়া লুপটা চারিদিকটা ঘুরে নিলাম। এরপর আবার ট্রেনে চেপে রওনা দিলাম ঘুম স্টেশনের দিকে। পৌঁছলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশনটিও বেশ ভালোভাবে সাজানো। এখানে ঘুম মিউজিয়াম আছে, যেখানে টয় ট্রেনের বিভিন্ন মডেল এবং টয় ট্রেনের সম্পর্কে যাবতীয় তথ্য ওই মিউজিয়ামে আছে। আমরা ট্রেন থেকে নেমে স্টেশনটা একটু ঘুরেই পৌঁছে গেলাম ঘুম মিউজিয়ামে। আমরা যেহেতু টয় ট্রেনের টিকিট কেটে এসেছিলাম, সেই জন্য আমাদের আলাদা করে এর প্রবেশ মূল্যর জন্য কোনো টিকিট লাগেনি। এটা মেইন মিউজিয়ামের এন্ট্রান্স এরিয়া, এটিকেও ভীষণ ভালোভাবে সাজানো হয়েছে বিভিন্ন ফটো এবং তার সাথে সাথে তার হিস্ট্রি নিয়ে এখানে লেখা আছে। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতেই মোটামুটি হাফ দিন তো লেগেই যাবে, কিন্তু যেহেতু আমাদের ট্রেনে ওঠার ব্যাপার ছিল, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি মিউজিয়ামটা দেখা কমপ্লিট করে ট্রেনে উঠে পড়ি। দার্জিলিং ফিরে আসতে আসতে আমাদের প্রায় বিকেল হয়ে যায় এবং তার সাথে খুব খিদেও পেয়ে যায়, তাই আমরা চলে আসি গ্লেনারিতে। গ্লেনারিতে প্রথমেই দেখি প্রচণ্ড ভিড়, আমরা প্রায় সুযোগই পাচ্ছিলাম না যে গিয়ে কিছু নেওয়ার। এরপর কিছুটা সুযোগ পেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম আর ওখানে গিয়ে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের কুকিজ, পেস্ট্রি, কাপকেকস, মাফিন এ সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। যার যেটা পছন্দ সেটা এখান থেকে পিক করে নিয়ে বিলিং কাউন্টারে গিয়ে অর্ডার দিলেই সেটা খেতে পারবেন।
এটা হচ্ছে পেস্ট্রি সেকশনটা। পেস্ট্রি সেকশনটা একটু সাইডে আছে, এখানে বিভিন্ন পেস্ট্রি কেক এসব অ্যাভেলেবেল আছে। এরপর লাকিলি একটা সিট আমি পেয়ে যাই এবং ওখানে বসে তার চারিপাশের ভিউ দেখতে দেখতে খাওয়া কমপ্লিট করি। এরপর আমরা হোটেলে ফিরে আসি এবং ফ্রেশ হয়ে রাতে ডিনার করতে চলে যাই। ডিনারে আজকে আমাদের ছিল চিকেন বিরিয়ানি। আমাদের হোটেলের যে শেফ ছিলেন ওনাকে বলা হয়েছিল বিরিয়ানিটা করার জন্য, উনি স্পেশালি করেছিলেন এবং বিরিয়ানিটার টেস্ট ছিল অনবদ্য। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, তাই আজকে আমরা চেয়েছিলাম কিছু স্পেশাল খাবার দিয়ে ডিনারটা করতে। ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, রায়তা অ্যান্ড স্যালাড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।